বিশ্বকাপের আগে ইডেন গার্ডেন্স পরিদর্শনে আইসিসির প্রতিনিধিরা। মোট 18 জনের প্রতিনিধি দল এসেছেন ইডেনে। প্রতিনিধি দলের সদস্যরা ক্লাব হাউস, মাঠ, প্রেস বক্স ঘুরে দেখেন আজ। সেই ছবি আপনাদের দেখাচ্ছে। পরিদর্শনের পর তারা বৈঠকে বসেন সিএবি কর্তাদের সঙ্গে। 18 জনের আইসিসির প্রতিনিধিরা ইডেন গার্ডেন্সে আসেন। বিশ্বকাপের আগে ইডেন গার্ডেন পরিদর্শন করেন আইসিসির প্রতিনিধিরা। এই প্রতিনিধি দলের সদস্যরা ক্লাব হাউস, মাঠ, প্রেস বক্স ঘুরে দেখেন। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন রয়েছে। সৌমিত্র, আইসিসি প্রতিনিধিরা ঘুরে দেখার পর কি বললেন, ইডেন কতটা প্রস্তুত? এইমাত্র সিএবি প্রেসিডেন্ট শ্রেয়াসী গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করলেন আইসিসি প্রতিনিধি দল। আমরা যেমনটা দেখেছি, দুপুর 12:15 নাগাদ তারা ইডেন গার্ডেন্সে ঢোকেন। ঢোকার পর তারা ইডেন গার্ডেন্সের প্রেস বক্স, গ্যালারি থেকে শুরু করে ক্লাব হাউস, পুরো ইডেন গার্ডেন্স একেবারে সরেজমিনে খতিয়ে দেখেন। মোট 18 জনের প্রতিনিধি দল এসেছিল, তার মধ্যে তিনটে দলে ভাগ হয়ে গিয়ে, ছজন করে তিনটে দলে ভাগ হয়ে গিয়ে তারা গোটা ইডেনের নিরাপত্তা ব্যবস্থা, পরিকাঠামো এবং হসপিটালিটি, পুরো ব্যবস্থাটা তারা খতিয়ে দেখেন। এই 18 জনের মধ্যে 11 জন ছিল আইসিসির প্রতিনিধি এবং বাকি 7 জন বিসিসিআই এবং সম্প্রচারকারী সংস্থার প্রতিনিধি সদস্যরাও ছিল। যেটা আইসিসির প্রতিনিধিরা জানিয়েছে সিএবি কর্তাদের, সিএবি কর্তারা যেমনটা সংবাদ মাধ্যমের কাছে দাবি করছে, তারা ইডেন গার্ডেন্সের এই পুরো ব্যবস্থা এবং সরেজমিনে ক্ষতি দেখার পর তারা সিএবি নিয়ে, ইডেন গার্ডেন্স নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। সিএবি কর্তারা তেমনটাই দাবি করছেন এবং এরপর আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে আরো একবার আইসিসির প্রতিনিধিরা ইডেন গার্ডেন্সে আসবেন, ইডেন গার্ডেন্স পরিদর্শন করবেন। এটা একটা রুটিন ভিজিট বিশ্বকাপের আগে। তুমি জানো যে ক্রিকেট বিশ্বকাপ হবে দেশের মাটিতে, তার জন্য এটা একটা রুটিন ভিজিট। এর আগে তারা ধরমশালাতে গিয়েছিল যেখানে বিশ্বকাপের ম্যাচ হবে, অর্থাৎ যে যে ভেন্যুগুলোতে বিশ্বকাপের ম্যাচ হবে সেই জায়গাগুলোতেই এই আইসিসি প্রতিনিধিরা যাচ্ছে। ইডেন গার্ডেন্সও আজকে তেমনটাই এসেছে, আজ দুপুর 12:15 নাগাদ। এবং আসার পর তারা গোটা ইডেন গার্ডেন্স তারা খতিয়ে দেখেন, গ্যালারিতে যান, মাঠে যান, প্রেস বক্স থেকে শুরু করে পুরো ব্যবস্থাটা এই আইসিসির প্রতিনিধি দল খতিয়ে দেখেন। এবং যেটা আইসিসির তরফে যেটা ডেডলাইন দেওয়া হয়েছে যে ইডেন গার্ডেন্স এখন সংস্কারের কাজ চলছে, আইসিসির তরফে আগামী 15 সেপ্টেম্বর ডেডলাইন দেওয়া হয়েছে যে 15 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত সংস্কারের কাজ শেষ করতে হবে। তবে সিএবি কর্তারা বলছেন যে এই মাসের শেষের দিকে অর্থাৎ 31 আগস্টের মধ্যেই এই ইডেন সংস্কারের কাজ শেষ হয়ে যাবে। খুনের চেষ্টার অভিযোগে বিজেপির মণ্ডল সভাপতিকে গ্রেফতার করলো পুলিশ। আত্মীয়কে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মহিষাদলে বিজেপির মণ্ডল সভাপতিকে এরপর গ্রেফতার করা হয়। আত্মীয়কে প্রথমে মারধর, তারপর খুনের চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বিজেপির মহিষাদল 5 নম্বর মণ্ডল সভাপতি অরুণ সিমলাইকে গ্রেফতার করেছে পুলিশ। আত্মীয়কে মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে। খুনের চেষ্টার অভিযোগে মহিষাদলে 5 নম্বর মণ্ডল সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। তার আত্মীয়কে প্রথমে মারধর এবং তারপর খুনের চেষ্টার অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং তারপর তাকে গ্রেফতার করা হয়। মহিষাদলে বিজেপির 5 নম্বর মণ্ডল সভাপতি তাকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তার আত্মীয়কে তিনি মারধর করেছেন, শুধু তাই নয় এরপর খুনের চেষ্টা করা হয়, সেই অভিযোগেই তাকে গ্রেফতার করলো পুলিশ।